হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোর্ডিনেটার পোস্টের জন্য যারা যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছেন যাদের রকম মেল আসেনি অর্থাৎ শর্ট লিস্টের মেলও আসেনি প্লাস এডমিট কার্ডের মেলও আসেনি এইবারে তাদের প্রশ্ন হলো আমাদের তো কোনোরকম মেলই আসেনি তাহলে কি আমাদের পরীক্ষা হবে কি হবে না তাহলে আমাদের কি ফর্মটাকে রিজেক্ট করা হয়েছে আবার অনেকের কোয়ারি হলো আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি আমাদের ডিস্ট্রিক্টে কবে এক্সাম হবে কেউ বলছে পূর্ব মেদিনীপুর থেকে বলছি কবে পরীক্ষা হবে এখনও পর্যন্ত কোনো মেল আসেনি আবার কেউ বলছে বীরভূম থেকে বলছি মালদা থেকে বলছি এরকম বিভিন্ন রকমের কমেন্ট আপনারা করেছেন দিয়ে তারপরে অ্যান্সার আমার কাছে জানতে চাইছেন আবার অনেকের কোয়ারি হলো যাদের এক্সাম হয়ে গেছে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে অনেক দিন তো পরীক্ষা হয়ে গেলে ওইবারে কবে রেজাল্ট আজকে এই সকল প্রশ্ন নিয়ে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করা পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পশ্চিমবঙ্গের আইসিটি প্রজেক্টের আন্ডারে প্রায় প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর অর্থাৎ কম্পিউটার ইন্সট্রাক্টরস নিয়োগ করাচ্ছে দুটো সংস্থা একটা হলো এক্সট্রা মার্কস আর সেকেন্ড হলো স্কুল নেট আমি অলরেডি এই কথাটা বহুবার বলেছি আপনারা যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা স্কুল নেটের আন্ডারে ফর্মটা ফিল করেছিলেন কারণ স্কুল নেটের পরীক্ষা নেওয়ার পদ্ধতি এক্সট্রা মার্কসের পদ্ধতি সম্পূর্ণ আলাদা স্কুল নেট প্রথমে অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে অ্যাপ্লিকেশান গ্রহণ করেছে তারপরে কিছু অ্যাপ্লিকেন্টকে শর্ট লিস্টের মেল পাঠিয়েছে অ্যাডমিট কার্ড পাঠিয়েছে তারপর ওদের পরীক্ষা কন্ডাক্ট করিয়েছে স্কুল নেট আর এক্সট্রা মার্কস অ্যাডভার্টাইজমেন্ট আউট করেছে অ্যাডভার্টাইজমেন্ট আউট করার দু তিন দিনের মধ্যেই এক্সাম ওদের নিয়ে নিয়েছে ওই জন্য দুটো পদ্ধতি সম্পূর্ণ আলাদা আলাদা প্রসেসে এরা রিকুমেন্ড করাচ্ছে এরপর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি এখনও পর্যন্ত মেল পাইনি আপনি মেলটা পাবেন কি করে কিছু কিছু ডিস্ট্রিক্টেতে আমি বললাম তারা নিয়োগ করাচ্ছে এক্সট্রা মার্কস আপনারা ফর্মটা ফিল আপ করেছিলেন তো স্কুল নেটের আন্ডারে তো অবভিয়াসলি আপনারা মেলটা পাবেন কি করে ওই ডিস্ট্রিক্টগুলোতে তো স্কুল নেট রিকুমেন্ড করাচ্ছে না ওই ডিস্ট্রিক্টগুলো তো এক্সট্রা মার্কস ডকুমেন্টের দায়িত্বে রয়েছে ওই জন্য আপনারা মেল পাননি ওই জন্য আপনাদের কোনো মেলই যায়নি এরপর যে যে ডিস্ট্রিক্টগুলোতে এক্সট্রা মার্কস এক্সাম নিচ্ছে ওই ডিস্ট্রিক্টগুলো নামগুলো আমি বলে দিচ্ছি ঝাড়গ্রামে এক্সট্রা মার্কস এক্সাম নিয়েছে পঁয়ত্রিশটা টোটাল ভ্যাকেন্সি ছিল পঁয়ত্রিশটা নেক্সট পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এক্সট্রা মার্কস এক্সাম নিচ্ছে বিরাশিটা সিটে পূর্ব মেদিনীপুর একশো বারোটা সিটে এক্সাম নিচ্ছে এক্সট্রা মার্কস দক্ষিণ দিনাজপুর টোটাল সিট সংখ্যা হানড্রেড মালদা ফিফটি এইট মুর্শিদাবাদ ফিফটি সিক্স জলপাইগুড়ি ভ্যাকেন্সি সংখ্যাটা আমি পাইনি যদি কারোর জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে নেক্সট বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টেও সাতান্নটা ভ্যাকেন্সিতে এক্সট্রা মার্কস এক্সাম নিচ্ছে নদীয়া সিক্সটি বীরভূম থার্টি টু পুরুলিয়া ফর্টি নাইন এই যে 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 ডিস্ট্রিক্টগুলো বললাম এই ডিস্ট্রিক্টগুলোতে এক্সাম নিচ্ছে এক্সট্রা মার্কস আমি ডিস্ট্রিক্টের নামও বলে দিয়েছি কতগুলো ভ্যাকেন্সিতে এক্সট্রা মার্কস এক্সাম নিচ্ছে সে সম্পর্কেও বলে দিয়েছে এই ডিস্ট্রিক্টগুলোতে এক্সাম হয়ে গেছে এক্সাম নিয়েছে এক্সট্রা মার্কস আমি এখানে প্রুভও দেখিয়ে দিচ্ছি এই দেখুন এক্সট্রা মার্কস অ্যাড কম্পিউটার ইনস্ট্রাক্টার্স পোস্টের জন্য এখানে বলা হচ্ছে রিটিন এক্সামে আসার জন্য ইনভাইট করা হচ্ছে এখানে ডিস্ট্রিক্টটা মেনশান করে দেওয়া আছে দক্ষিণ দিনাজপুর আর মালদা এই দুটো ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুরে পোস্ট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে হানড্রেড ভ্যাকেন্সি আর মালদাতে ভ্যাকেন্সি রয়েছে আটান্নটা ভ্যাকেন্সিতে এক্সাম হয়েছিল এক্সামের ডেটটা এখানে মেনশান করে দেওয়া আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তিন দু হাজার বাইশ এক্সামের টাইম এক্সামের ডেট এখানে সব কিছু মেনশান করে দেওয়া আছে লোকেশন তাছাড়া কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান কি লাগছে সেটাও দিয়ে দেওয়া আছে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে স্কুল নেটের থেকে এক্সট্রা মার্কসের কোয়ালিফিকেশন একটু ডিফারেন্ট স্কুল নেটে কোয়ালিফিকেশানে এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারতেন ওখানে এক্সামেও বসতে দেওয়া হতো কিন্তু এক্সট্রা মার্কসের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স মাস্ট মিনিমাম ওয়ান ইয়ার ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতেই হবে না হলে আপনারা এক্সামে বসতে পারবেন না এক্সট্রা মার্কসের আন্ডারে যে যে ডিস্ট্রিক্টগুলোতে এক্সাম হয়েছে সেগুলোতে এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটারি ছিল ওই জন্য যারা যাদের এক্সপিরিয়েন্স ছিল তারাই একমাত্র এই ডিস্ট্রিক্টগুলোতে এক্সাম দিতে পেরেছেন যাদের এক্সপিরিয়েন্স ছিল না তারা এক্সাম দিতেই পারেননি আর এখানে হেল্পলাইন নাম্বারও দিয়ে দেওয়া ছিল হেল্পলাইন নাম্বারে এখানে আপনারা কন্টাক্ট করেও আপনারা দেখতে পারতেন কোনো কিছু লোকেশানের প্রবলেম কিংবা আদারওয়াইজ বিভিন্ন রকমের যদি প্রবলেম থাকে তাহলে এই নাম্বারগুলোতে হেল্পলাইন নাম্বারে কল করেও আপনারা জানতে পারতেন যে কিভাবে লোকেশানে যাবেন কিভাবে পরীক্ষা হবে কখন পরীক্ষা হবে কি না হবে সব কিছু ইনফরমেশান এই ফোন নাম্বারগুলোতে আপনারা পেয়ে যেতেন তো দক্ষিণ দিনাজপুর আর মালদায় এই দুটো ডিস্ট্রিক্টে আলাদা ফোন নাম্বারও দেওয়া ছিল জাস্ট আমি একটা আপনাদেরকে প্রুফ হিসেবে দেখিয়ে দিলাম যে এই এইরকমভাবে ওরা অ্যাডভার্টাইজমেন্ট আউট করেছিল আউট করে সঙ্গে সঙ্গে এক্সামও নিয়েছে ওই জন্য বারবার যারা প্রশ্ন করছেন যে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে পূর্ব মেদিনীপুর থেকে বলছি আমাদের কবে পরীক্ষা হবে আপনাদের ডিস্ট্রিক্টে এক্সাম হয়ে গেছে এক্সট্রা মার্কস এক্সাম নিয়ে নিয়েছে যেহেতু এক্সট্রা মার্কস এক্সাম নিয়েছে আর এই বছর স্কুল নেট আর ওখানে এক্সাম নেবে না যারা যারা রিটিন এক্সাম দিয়েছেন তাদের এবারে প্রশ্ন হলো রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে স্কুল নেটের আন্ডারে যে যে ডিস্ট্রিক্টগুলোতে এক্সাম হচ্ছে তাদের এক্সাম মোটামুটি এপ্রিলেই কমপ্লিট হয়ে যাচ্ছে এপ্রিলে যখন এক্সামটা কমপ্লিট হয়ে যাবে তার মানে মে নাগাদ রেজাল্ট একটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এক্সট্রা মার্কসের আন্ডারে এক্সাম দিয়েছেন তাদেরও বলবো মেয়ের দিকে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনার পরিমাণ অনেক বেশি রয়েছে আর রেজাল্ট তো কোনো ওয়েবসাইট মারফত আপনারা জানতে পারবেন না আপনাদের ফোনেই আপনাদের রেজাল্ট চলে আসবে ওই জন্য বারবার একটা কথা আমি এর আগেও বলেছি এখনও বলবো নিজের ফোনটাকে ভালো করে চেক করবেন বিশেষ করে মেলটাকে দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া মেলটাকে চেক করবেন এদের রিকুমেন্ড প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয় যেদিন রেজাল্ট প্রকাশিত হয় তার চার পাঁচ দিনের মধ্যেই ট্রেনিং স্টার্ট হয়ে যায় ওই জন্য আপনাদের বলবো আপনারা একটু কনসাস থাকবেন নিজের ফোনটা একটু ভালো করে চেক করবেন আজকে এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন